ইন্টারভিউ নাম শুনলে সবার মাঝে একটা নার্ভাসনেস কাজ করে। আপনার এই নার্ভাসনেস দূর করার জন্য নিজেকে কনফিডেন্ট করে ইন্টারভিউ বোর্ডের জন্য তৈরি করতে হবে। ইন্টারভিউ বোর্ডে আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন তার উপরে নির্ভর করছে নিজের ইমপ্রেশনটা আপনি কেমন ক্রিয়েট করছেন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, কথাটির সাথে আমরা সবাই পরিচিত। ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি, তাই অবশ্যই চেষ্টা করুন জব নেচার অনুযায়ী ড্রেস পরে যেতে, যতটা সম্ভব ক্লিন থাকার ট্রাই করুন, মুখে একটা ফ্রেশ লুক রাখুন যা আপনাকে কনফিডেন্ট দেখাতে সাহায্য করবে। অবশ্যই ফ্রেশ ব্রেথ নিয়ে যান, কিন্তু তা রাখতে গিয়ে মুখে চুইংগাম বা চকলেট এই জাতীয় কিছু রাখবেন না। হেয়ার স্টাইল, মেয়েরা সাধারণত হেয়ার স্টাইল নিয়ে খুব বেশি কনফিউশনে থাকে। কনফিউশনের কিছু নেই, আপনি জাস্ট এটা এনশিওর করুন যাতে আপনার চুলগুলো অগোছালো না থাকে। আপনি সিম্পলি চুলগুলোকে পেছনে বেঁধে ফেলতে পারেন, কিন্তু বড় কোনো হেয়ার ক্লিপ বা কালারফুল হেয়ার ব্যান্ড অ্যাভয়েড করবেন। হেয়ার সেট আপের পর অবশ্যই খেয়াল রাখুন আপনার শোল্ডারের দিকে, আপনার শোল্ডারে কোনো ড্যান্ড্রাফ আছে কি না। মেয়েরা সাধারণত নেলস বড় রাখতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখতে ভুলবেন না আপনার নেলস ক্লিন আছে কি না। আর আপনি যদি নেল পলিশ ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো লাইট শেড চুজ করুন, সেটা হতে পারে লাইট পিঙ্ক অথবা নুট কোনো কালার। মুখে খুব বেশি মেকআপ করবেন না, যতটা সম্ভব সিম্পল থাকার ট্রাই করুন। গ্লসি লিপস্টিক, কালারফুল লিপস্টিক অ্যাভয়েড করুন। মেয়েদের ক্ষেত্রে সাধারণত শাড়ি বা সালোয়ার কামিজ খুব বেশি ফর্মাল হয়ে থাকে, তবে আপনি কোনটা পরবেন সেটা অবশ্যই সিলেক্ট করবেন আপনার জব নেচার বুঝে, আর সেটা হবে ওয়েল আয়রন অ্যান্ড ক্লিন। হাই হিল অ্যাভয়েড করুন, খুব বেশি জুয়েলারি পরবেন না। জুয়েলারির ক্ষেত্রে কোনো সিম্পল ইয়াররিং পরতে পারেন, হাতে অবশ্যই ঘড়ি পরবেন, তবে সেটা হবে খুব সিম্পল এবং স্ট্যান্ডার্ডের মাঝে। সবশেষে আপনার নিজেকে দেখে যেন মনে না হয় আপনি কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছেন।